আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আমাদের এই চ্যানেলের নতুন গল্প ফাবিহান ও সিনাপুর লেখা তুমি আছো হৃদয়ে গল্পের দুই নম্বর পর্ব। যারা সূচনা পর্বটা এখনও পড়েন নাই তারা সূচনা পর্বটা আগে পড়বেন, তারপরে দ্বিতীয় পর্বের শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। তুই চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যায়। মায়ের ভাষ্য মতে তোকে আর অন্য কারো অনুগ্রহ নিয়ে থাকতে হবে না, আমি ভালো ছেলে ভালো ফ্যামিলি দেখে তোর বিয়ে দিয়ে দেব, তুই নিজের একটা পরিবার পাবি, পড়াশোনা করবি, সুখে থাকবি। মনে মনে বললাম দূর, বিয়ে কে করে মা, আমি কি বিয়ে করতে চাই না আমি। বাট মুখে কিছু বলতে পারলাম না, চুপ করে বসেছিলাম। ফলস্বরূপ রেজাল্টের এক সপ্তাহের মাথায় বিয়ের সম্বন্ধ এসেছে, আমাকে দেখতে এসেছে, যদিও বাবা একটুও রাজি না। আমি আবারও ব্যাডে এসে বসলাম। বিয়ে করে সংসার করা কিংবা পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া কোনোটাই আমার ইচ্ছে নয়। আমার ইচ্ছে ফ্যাশন ডিজাইনার হওয়া। সবাই বলে আমার ড্রেস ডিজাইন আর কালার সেন্স অনেক ভালো। আমার বইখাতা বিভিন্ন ডিজাইন আর্ট দিয়ে ভর্তি, প্রতি পাতে পাতে এইসব আঁকা ছিল। আমার ফ্রেন্ড কিংবা অন্য কেউ ওসব দেখলেই বললো ওয়াও। রাহাত বলেছিল দেখ তানহা, তুই কোনো দিন তোর স্বপ্ন পূরণ করতে পারবে কি না জানি না, তবে এগুলো এখানে সেখানে না করে আলাদা রফ কথা বানিয়ে নে, সেখানে সব কিছু একত্রিত করে রাখ, ভবিষ্যতে কাজে দিতে পারে। আমি তাই করছি, আলাদা খাতা বানিয়ে ডিজাইন করে জমা করছি, নিজের ডিজাইন করা অনেক ড্রেসও বানিয়েছি। কিছুক্ষণ পর মা আমাকে এসে নিচে নিয়ে গেল। মাথা নিচু করে ঘোমটা টেনে বসে আছি, কোনো দিকেই তাকাচ্ছি না, কে এসেছে কারা এসেছে কোনো ইন্টারেস্ট নেই। সোফার পিছনে থেকে রাহাত ফিসফিস করে বলল দোস্ত দেখ হ্যাবলাকান্ত কেমন হ্যাংলার মতো চেয়ে আছে, মেয়ে নয় যেন এলিয়েন দেখছে, এ বলেই হেসে দিল। আমি ওর কথা শুনে চোখের কোণা দিয়ে হ্যাবলাকান্তের দিকে চাইলাম, আসলেই তো হ্যাংলার মতো চেয়ে আছে। ইচ্ছা করছে মিষ্টির উপর রাখা কাঁটা চামচটা দিয়ে ব্যাটার চোখ গেলে দেই, কিন্তু আমি নিরুপায়, চুপচাপ বসে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। ওরা চলে যাবার পর ছাদে উঠি, ছাদে উঠে দেখি রাহাত ছাগলের ছানা কেমন গাইয়া পাট নিয়ে মাথায় গামছা বেঁধে বিভিন্ন কায়দায় ছবি তুলছে, আর ছবি তুলে দিচ্ছে তুহিন। আমাকে দেখে রাহাত বলল দোস্ত দেখ তো কেমন লাগছে। আমি আপাত মস্তক চোখ বুলিয়ে বললাম কোথায় গিয়েছিলি কামলা দিতে? কি কামলা দিতে? দেখে তো মনে হচ্ছে পাট খেতে কামলা দিতে গিয়েছিলি। কেন রে, কাকা কি তোকে হাত খরচ দেয় না? তান হা, তুই সব সময় আমাকে পচাস, একটু ভালো কমপ্লিমেন্ট দিলে কি তোর মুখ ক্ষয়ে যাবে? না, মিথ্যা কথা বললে মুখ খসে পড়বে, তাই সত্যি কথাটাই বললাম। বলে চিলেকোটার ছাদের উঠে গেলাম। আমার মন খারাপ হলেই আমি চিলেকোটার ছাদে গিয়ে বসে থাকি। চিলেকোটার ছাদের রেলিংয়ে খোলার সিস্টেমটা আছে, আমি চাবি দিয়ে তালা খুলে পা ঝুলিয়ে বসে পড়লাম। এখান থেকে পড়লে বাঁচার চান্স নেই বললেই চলে। সামনে বিশাল পুকুর, আর পুকুরের পাড়ে সিমেন্ট আর ইটের তৈরি উঁচু নিচু ডিবি, ভাঙা অংশ বিশেষ, ওখানে পড়লে আর নির্গত মগজ বেরিয়ে যাবে, তবু আমার ভয় করে না। রাহাত আমার পাশে এসে বসে বলল মরার ইচ্ছে হয়েছে নাকি? সেই ইচ্ছে থাকতে নিচে ঝাঁপ দিতাম, এখন বসে থাকতাম না হাম্মক। তুই মন খারাপ করছিস? আরে এখন এখানে তোর বিয়ে হবে না। মন খারাপ করেছি কে বলল? তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে তাই। আমি চুপ করে পুকুরের দিকে চেয়ে রইলাম। রাহাত আমার মন ভালো করার জন্য বলল তোর হাত দে দেখে দেই, দেখি নতুন কেউ যোগ হয়েছে কিনা। আমি ওর কথা শুনে হেসে ফেললাম, ও প্রায়ই সবার সাথে এমন করে মজা করে হাত দেখে উল্টোপাল্টা কথা বলে, সবাই ফান হিসেবেই নেয়। আমার রেজাল্ট দেওয়ার আগে আমার হাত দেখে বলেছিল বালিকা তুমি অযথাই ভাবছো, তোমার হাতের রেখা বলছে তোমার গোল্ডেন পাওয়ার অনিবার্য। এটা শুনে আমি ওকে খুব মেরেছিলাম, যদিও মজা করেছে। আমি হাত বাড়িয়ে দিলাম, দেখি নতুন করে কি বলে, কি মজা করে। কিছুক্ষণ আমার হাত গভীরভাবে পর্যবেক্ষণ করা ভাব করে বলল বালিকা তোমার ভাগ্য সুপ্রসন্ন, অতি শীঘ্রই তোমার স্বপ্নের পুরুষ আসছে, আসতে চলেছে তোমার রাজকুমার। আমি ওর মাথায় গাঁটটি মেরে বললাম শয়তান, বলার আর কিছু পেলি না? ভালো কথার বাদ নাই, তুই ফ্যান খা। এবার সিরিয়াস ভঙ্গি করে বলল দেখিস একদিন সত্যি সত্যি কেউ একজন আসবে যে তোর সব স্বপ্ন পূরণ করবে, আমি সেই প্রার্থনাই করি, যা নয়তো ধাক্কা মেরে ফেলে দিব। রাহাত ওটা চলে গেল। আমি ভাবছি সত্যিই কি আমার জীবনে এমন কেউ আসবে আমার জীবন থেকে অন্ধকার দূর করে দেবে? দূর আমি কি ভাবছি, কে আসবে? কেউ আসবে না,
রাতের বেলা লিভিং রুমে বসে আছি, টিভি দেখছি, তখনই কাকিমা হাসি মুখে এসে দাঁড়ালো। তারপর বলল, ওদের তানহাকে পছন্দ হয়েছে। রাহাত হুট করে বলল, কিন্তু মা, ওই ছেলে আমার পছন্দ হয়নি। তুহিন বলল, আমারও। সবাই অবাক হয়ে ওদের দেখছে। কাকিমা মুখ ভার করে আমার সামনে এসে বলল, তানহা, তুই ওদের এসব শিখিয়েছিস? আমি মাথা নেড়ে বললাম, না, আমি কিছু বলিনি। মাকে বললাম, আমি সত্যি বলছি, আমি ওদের কিছুই বলিনি। ইনফ্যাক্ট এই ব্যাপারে কোনো কথাই বলিনি। মা বলল, ঠিক আছে, তুই উপরে যা। আমি উঠে উপরে চলে গেলাম। শুধু শুধু আমাকে দোষারোপ করে, কিছু না করলেও আঙুল আমার দিকেই তোলে। নিচে কাকিমার রাহাত আর তুহিনকে বলল, তোরা এমন কথা কেন বললি? কেন পছন্দ হয়নি? তানহা শিখিয়ে দিয়েছে? রাহাত বলল, মা, আমি কচি খোকা নই যে কেউ আমাকে বলতে শিখাবে আর আমি বলবো। এটা আমার পার্সোনাল মতামত। আমি তানহার চেয়ে এক বছরের বড়, তাই আমি ওর কাছে কথা শিখতে যাব না। ছেলেকে দেখেই বোঝা যায় একটা হ্যাংলা টাইপ ছেলে, কোনো স্ট্যান্ডার্ড নেই। কেমন করে তাকিয়েছিল আমি সব দেখেছি। মেয়ে দেখতে সে মেয়েকে দেখবে না তো কি, তোকে দেখবে? দেখার মধ্যে তফাত আছে। এই ছেলে যে আস্ত একটা লুচ্চা, আমি লিখে দিতে পারি। তুই বাচ্চা ছেলে, এসবের মধ্যে আসিস না। আমি বাচ্চা ছেলে হলে তানহা কি? ও তো আরও আগে বাচ্চা। ওকে বিয়ে দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছ কেন? মেয়েরা অল্প বয়সে বড় হয়ে যায়, ছেলেরা নয়। এসব পুরনো দিনের মন ভোলানো কথা। ওমন ছেলের সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হবে না, ব্যাস। কাকিমা রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখনই বাবাই পিছন থেকে বলল, আহ ভাবি, ওর কথা কেন ধরছেন? আর কেনই বা কথা বাড়াচ্ছেন? আমার কথা শুনুন, আমি মেয়ের বাবা, আমি বলছি ওই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। আমার ছেলে পছন্দ হয়নি, ও ফুলের যোগ্যই না, ওদের মানা করে দিন। কি বলছো জামিল, এত ভালো সম্বন্ধ আর তুমি মানা করে দিতে বলছো? হ্যাঁ, কারণ আমার পছন্দ হয়নি, আর যেখানে আমার পছন্দ না হবে সেখানে আমি আমার মেয়ের বিয়ে দিব না। তানহার ভাগ্য ভালো যে ওরা নিতে চেয়েছিল, নয়তো যে মেয়ের বাবা আরেকটা বিয়ে করেছে, যে মেয়ের মায়ের শ্বশুর বাড়ি থাকে, সে মেয়ের জন্য এর চেয়ে ভালো ছেলে পাওয়াও যাবে না। ফুলের জন্য এর চেয়ে ভালো ছেলেই আসবে। কাকিমা মুখ বেঞ্চি দিয়ে বলল, হুঁ, আকাশ পাতাল ফেরে পঙ্কিরাজের ঘোড়া চড়ে রাজপুত্র আসছে। বাবা আলতো হেসে বলল, ঘোড়ার ব্যাপারটা পুরনো হয়ে গেছে ভাবি, আমার রাজকন্যা যখন প্লেনে চড়ে রাজপুত্র আসবে। কাকিমা আর কিছু না বলে রাগে গসগস করতে করতে চলে গেল। বাবাই তুহিন রাহাত আসছে, মা মন খারাপ করে মাথা হাত দিয়ে বসে আছেন। কবে যে আমার কলিজার টুকরো সুন্দর একটা জীবন পাবে। আমি বারান্দার দোলনায় বসে আছি, গোলার ডিম ভালো লাগছে না, তখনই রাহাত এসে বসে, বিয়ে হচ্ছে না বলে তোর মন খারাপ? আমি ব্রকোচকে বললাম, কাকাই রাজি নয়, তারও ওই হ্যাংলা কুমারকে পছন্দ হয়নি, মাকে বলেছে যাতে মানা করে দেয়, সো রিল্যাক্স বলেই রাহাত উঠে চলে গেল। যাক, ভালোই হয়েছে বিয়েটা তাহলে হচ্ছে না, অনেক শান্তি লাগছে। আকাশের দিকে তাকালাম, যে কোনো একটা চাঁদ উঠেছে, চাঁদরাতে যেমন চিকন চাঁদ দেখা যায়। আচ্ছা, আগামীকালকে ঈদ, কিসের ঈদ? বিয়ে ভাঙার আনন্দে আলতো ফালতো বকছি। কানাডার এয়ারপোর্ট, একটা ছেলে সাদা টি শার্ট, ব্রাউন জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট, ব্রাউন শু, ব্রাউন বেল্টের হ্যান্ড ওয়াচ, সানগ্লাস, কাঁধের ব্যাগ, বাম হাতে লাগেজ, ডান হাতে সিল্কের চুলগুলো ব্রাশ করতে করতে হাঁটছে। হঠাৎই বাঁ হাতে থাকা ওয়াচের দিকে চেয়ে বলল, শিট, আম লেট, ও গড, প্লিজ হেল্প মি, বলি লাগেজটা নিয়ে এয়ারপোর্টে দৌড়াতে লাগলো। আমি আসছি বাংলাদেশ। রাত 10টায় আমি ডিনার করছি, 10টা বাজলেও আমার পেটে ইঁদুর দৌড়ায়, 11টা বাজলেই ঘুম। পরীক্ষার সময় একটার বেশি জাগতে পারি না। আমি আর রাহাত একসাথে পড়তে বসি, আমার কাজ ওকে গাইড করা আর ওর কাজ আমাকে জাগানো। আমি বাত খাচ্ছি, তখনই সিঁড়িতে ঠাস ঠাস শব্দ হচ্ছে, কেউ জ্বরের গতিতে নামছে, চেয়ে দেখি রাহাত। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। সবসময় ফারুক সাথে অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।